নমস্কার বন্ধুরা, আমি বাপি বার্ড সুইথ বাপি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে যে ভিডিওটি আপনাদের দেখাচ্ছি আমার, মানে আমি আজকে খুব খুশি, এত খুশি নিশ্চয় প্রণাম করা দেখে বুঝতে পেরেছেন যে আমি কতটা খুশি আজকে। তো বন্ধুরা, আজকে যেটা দেখাবো, কিছু কিছু কমেন্ট এসেছিল যে আপনার ফার্মের আপডেট, তো সেই আপডেট ভিডিও আবার নিয়ে চলে এসেছি আজকে জাভা পাখির আপডেট নিয়ে। তো বন্ধুরা, আমি যে জাভা পাখির হাঁড়ি কেনা, হাঁড়িতে নেস্টিং দেওয়া এবং হাঁড়ি টাঙানো কীভাবে টাঙিয়েছি সমস্ত কিছু কিন্তু আপনাদের ভিডিওতে আমি শেয়ার করেছি, এবং সেই ভিডিওটা যদি আপনারা কেউ না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশান বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা সেই ভিডিওটি ভিজিট করুন এবং দেখুন কিভাবে আমি হাঁড়িগুলো লাগিয়েছি, কিভাবে সেটিং করেছি নেস্টিংগুলো দিয়ে, যাতে পাখিদের কোনো রকম অসুবিধা না হয় সেই হিসাব করেই আমি কিন্তু করেছি। তো আজকে আমি মানে ফার্স্ট মর্নিং কি মনে হলো যেন সমস্ত কিছু আজকে মানে চেকিং করবো, এরকম একটা ব্যাপার। তো আমি আগে কিন্তু ভিডিওর আগে কি আপনাদের দেখানোর আগে কিন্তু আমি দেখে ফেলেছি বন্ধুরা, তো দেখার পরেই আমি এত খুশি, কারণ বেশিরভাগ হাঁড়িতেই কিন্তু ডিম এবং সাথে সাথে কিন্তু বাচ্চাও ফুটে গেছে বন্ধুরা। তো কি বলবো, একটা চার পাঁচ মাস পরে, চার পাঁচ মাস ধরে পাখি রেস্টে ছিল, আমি এমনিতেই হাঁড়ি বক্স দিতে দেরি করেছি, তো চার পাঁচ মাস পরে এই যে একটা মানে বাচ্চা দেখছি, ডিম দেখছি ফার্মে পাখির হাঁড়িতে বক্সে, আলাদা একটা ফিলিংস আসছে বন্ধুরা। তো সেইটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো যাই হোক, আমি ভিডিওটি মানে আগে আমি রেকর্ডিং করে নেব এবং পরবর্তীতে আমি কথাগুলো এ করে আপনাদের দেখাবো, সেই জন্য একটু একটু অসুবিধা হবে, খুব একটা অসুবিধা হবে না, কারণ ফার্ম মানে জাভা পাখির যে কলোনিটা আমার আছে সেটা এমনিতে একটু ছোট টাইপের, ঠিক আছে। আর ক্যামেরা নিয়ে ঢুকতে পারলে বুঝতেই তো পাচ্ছেন পাখির কী অবস্থা হবে, যেহেতু এই সময় ডিম বাচ্চা আছে। তো বন্ধুরা, আর কথা বাড়াবো না, চলুন তাহলে ফার্মের দিকে যাওয়া যাক, জাভা পাখির একদম কলোনিতে। তো বন্ধুরা দেখুন, আমি আমার কলোনির ভিতরে চলে এসেছি আর পাখিগুলো দেখতেই পাচ্ছেন সব হাঁড়ি থেকে বেরিয়ে গেছে, খুব হেলদি পাখি আছে। চেক করব এবার, এটা ফার্স্ট হাঁড়ি, ওয়াও, ছখানা ডিম দিয়েছে বন্ধুরা দেখুন, এবং ফার্টিলিটি হয়েছে, এটাতে ফাঁকা। আর তারপরে এ দেখুন বন্ধুরা, দেখুন আপনারা ভালো করে লক্ষ্য করুন, এখনও ডিম আছে এবং তিনখানা বাচ্চা আছে। দেখুন বন্ধুরা, একটা কথা বলি আমি, পাখি টাকা দিয়ে সবাই কিনে আনতে পারবে মার্কেট থেকে, কিন্তু বাড়িতে যে বাচ্চা তোলানো এটা মজাই আলাদা। যে কোনো মানে পশু পাখি মানুষের ক্ষেত্রেও তাই, বাড়িতে যে বাচ্চা হলে একটা আলাদা রকম পরিবেশ তৈরি হয় এবং খুব মনের মধ্যে আনন্দ হয়। আপনাদের একটা একটা করে আমি চেক করে দেখাবো, এটাতেও ডিম আছে আর এটাতে ফাঁকা আছে। আর পাখিগুলো এত ভয় পাচ্ছে কিন্তু আপনাদের তো দেখাতেই হবে, এটা দেখি ঠিকঠাক দেখা যাচ্ছে না, এই দেখুন বন্ধুরা ওপর দিয়ে দেখাচ্ছি, এটা বাচ্চা, চারখানা বাচ্চা এবং একটা ডিম আছে, আশা করি সেই ডিমটাও ফুটবে। খুব ভালো প্রগ্রেস হয়েছে, জাভা পাখিটা এমনিতেই খুব ভালো পাখি, কারণ এদের খরচ খরচা খুব কম, কিন্তু বাচ্চা যখন ফুটবে, ব্রিডিং টাইম বাচ্চা যখন ফুটবে, তখন আপনারা চেষ্টা করবেন চিড়ে দিয়ে ডিম মেখে দেওয়া, ডিম সেদ্ধ করে, কিংবা ডিম সেদ্ধ দিয়ে ভাত, এইসব খাবারগুলো আপনারা দিতে পারেন, এবং কিছু ভিটামিন, ক্যালসিয়াম, অ্যাম্বিপ্লেক্স, ছয় সাতখানা করে ডিম দিয়েছে, আমার তো খুবই ভালো লাগছে, মানে এই বছর এটা ফার্স্ট ক্লাস, যদিও বা আমি অনেক পরে দিয়েছি হাঁড়ি, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেই সব ভিডিও না দেখে থাকলে আমার চ্যানেলে গিয়ে চেক করুন। এই দেখুন বন্ধুরা, আরও বাচ্চা, এখনও ডিম বাচ্চা, দারুণ, খুব আনন্দ লাগছে আমার, আশা করি আপনারাও দেখছেন। এই দেখুন এটাতেও পাঁচখানা ডিম আছে, প্রায় মোটামুটি কিছু হাঁড়ি বাদে প্রায় প্রত্যেকটা হাঁড়িতেই ডিম বাচ্চা আছে, এর ওপরেও আরও হাঁড়ি লাগানো আছে। এই দেখুন বন্ধুরা, এই দেখুন এইখানে তো রেড আই আছে মনে হচ্ছে, একটা রেড আই আছে, হ্যাঁ একটা না দুটো রেড আই হয়েছে, ব্ল্যাক আই, জাভা থেকে রেড আই, নিশ্চয়ই ওর ব্লাডে রেড আইয়ের কোনো জিন আছে।
এইটাতে নাই, এর উপরেও এই দেখুন এইটাতে পাঁচখানা ডিম, তো মোটামুটি পাঁচ ছখান সাতখানা ডিম দিয়েছে। পাখিগুলো যে কি ভয় পাচ্ছে, এই দেখুন এইটাতেও চার পাঁচখানা ডিম, খুব ভালো প্রোগ্রেস, আমি তো খুব মানে হ্যাপি। এর ওপরেও এক লাইন হাঁড়ি লাগানো আছে, তো সেইগুলো চেক করতে পারছি না বন্ধুরা। আর এটা আমার জানালা, জানালা দিয়ে সকালবেলা সূর্যের আলো ঢুকছে। জাভা পাখির ক্ষেত্রে কিন্তু সূর্যের আলোটা মাস্ট, ফিঞ্চ ফিঞ্চ জাভা এইসব পাখির ক্ষেত্রে সূর্যের আলোটা মাস্ট। এবং এদের তার সাথে সাথে আপনারা এদেরকে পালং শাক খাবারের মধ্যে দিতে পারেন, খুব ভালো খায়। এবং এই বছরে আমি যেটা করেছি, প্রত্যেকটা পাখিকে রিং পরিয়েছি, রিং পরানোর জন্য পাখিগুলো আরও দেখতে সুন্দর হয়েছে। তারও ভিডিও বানিয়েছি আমি রিং পরানোর, হ্যাঁ মেল ফিমেল করা। যাই হোক, এখানে মনে হয় সম্ভবত কিছু মেল কি ফিমেল শট আছে একটু। তো বন্ধুরা, ভিডিওটি আপনারা দেখলেন, আশা করি সবার খুব ভালো লেগেছে এবং উৎসাহের সঙ্গে আপনারা ভিডিওটি উপভোগ করেছেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।